মানুষের জীবনে সব মানুষ হইলে কিছু পাগল লাগে না হইলে ইটা ঠিক করেন যান, কিছু আধা পাগল না হইলে এমন ভাবে হলাইছ ইটারে ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা পাগল লাগবো এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যে তোমার খাম কিতা আয় করে টিয়া মেরে দাও, তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবাই, তুমি জননের দিশে গেছিলে হাতকে শক্তিশালী করবাই, কেমনে মুখে মুখে আর আইন দরবারে জানি জায়গা এগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখুন আমি আমি তো ইগলের ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া, তারপর মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন, এইটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি, কারণ সারা জীবন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করে তাই শিখছি যে বঙ্গবন্ধুর আদর্শ খালি মুখে মুখে না, তোমার হৃদয়ে থাকতে হবে, রক্তে থাকতে হবে, আর সাধারণ নির্যাতিত নিপীড়িত মানুষের কষ্ট যেখানে হয় এইখানে দাঁড়াই যাইতে হবে, এমপি হোক আর না হোক, নেতা হোক আর না হোক, মানুষের দুঃখে কষ্টে মানুষকে ফেলাই যাওয়া যাবে না। তাইলে তুমি কোন নেতা না হইল মানুষ দাঁড়ায় বলবে যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহ মানে এই লোকটার শরীরে। শুনেন 100 টাকা করে চা পাতা বিক্রি করছেন, আমি বক্তব্য দিছি 2 মাস আগে, কেমনে মাত্র 1 মাসের ব্যবধানে কেমনে 400 টাকা হয়ে গেছে, কেমনে হইলো আমি কি জাদু জানি না, খেটায় জাদু করছে জনগণে 15 বছর ধরে হইলো না। আমি বক্তব্য দিলাম সংসদে, আমি কইছি যে খামড়াইলি মু কিন্তু তোমরা, আমি যে টাকা গিয়া তদবির করি আমার এলাকা খাম দেও, আমার এলাকাত উন্নয়নের বরাদ্দ দেও, জানি আমি ফোন করিয়া কই কই বাইরে আমার এলাকাত বরাদ্দ দেও, আমি নিজে কে হাবালাইতাম না, আমি কোনো দুর্নীতি করি না, তবে ও অত তার বড় যদি বরাদ্দ না দেও তে খামড়াইলি মু, আমার আবার খামড়ালির অভ্যাস আছে, সৎ লোকের যদি একটা দাঁত হই না তাহলে এর সৎ লোক, আরে সৎ লোকের খামর যদি ঠিক মতো না বয়তে খের সতলু, অসৎ লোকের দাঁতের যন্ত্রণায় তো বাঁচি না। এই 1 মাসের ব্যবধানে যদি অত টাকা বাড়তো পারে তাহলে এর মানে বাড়ানি সম্ভব আছে, যদি বুঝতাম আমি অত কথা কইবার বড় 1 টাকা বাড়ছে না বোঝা গেল এরা নাই, এর মানে হইল গিয়া বাংলাদেশটারও বঙ্গ